প্রিয় দর্শক, সবচেয়ে ভালো হয় যদি আপনিও একটা খাতা আর একটা কলম নিয়ে এখানে বসেন। তাহলে তিন অঙ্ক একটা সংখ্যা, তিন অঙ্কের সংখ্যা, তিন অঙ্কের সংখ্যা ভালো হয় যদি অঙ্কগুলো একই রকম না হয়, কিন্তু তিনটা একই না হয়। আচ্ছা আচ্ছা, তিনটা আলাদা আলাদা অঙ্ক হয়ে যাবে। ওকে নিসি, ওকে এবারে এই তিনটা অঙ্কের যোগফল এক পাশে ডান লিখেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যেটা করবে সেটা হচ্ছে এই তিনটা অঙ্ক থেকে যতগুলো দুই অঙ্কের সংখ্যা বানানো যায়, ধরো তুমি নিয়েছো 243, তাহলে এই যে 2, 4, 2, 3 এমন করে করে যতগুলো তিন অঙ্কের দুই অঙ্কের সংখ্যা যতগুলো বানাও। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ ডান বানাইছি। ঠিকমতো বুঝে থাকো তাহলে তোমার ছয়টা সংখ্যা পাওয়া যায়। আচ্ছা তাহলে এখন এই যে যে বড় যোগফলটা দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা থেকে ছোট যোগফলটা দিয়ে ভাগ দাও, ওই যে উপরে যে অঙ্ক। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আমি এতদিন পর যোগ বিয়োগ করতেছি ভাই, না আমি অনেক আস্তে ধীরে করতেছি। হ্যাঁ ডান পাইছি পাইছি, মানে মান পারো, হ্যাঁ ডান করছি করছো। ওকে তাহলে তোমার যে ভাগফলটা এসেছে, হ্যাঁ, যেটা আমরা দুজন মানুষ দুই দিয়ে ভাগ করেছি, আমি জানি যে এইটা পারছি। আমি খুব খুশি যে তুমি শেষ পর্যন্ত 11 পেয়েছো। আচ্ছা, যে যারা ওখানে করছিল স্ক্রিন, আমাদের যারা দেখছে তাদেরও যদি, তারা যদি ঠিক মতো করে থাকো তাহলে এই 11 আসার কথা।